মুস্তাফিজের উইকেট নেই, হেরেছে চেন্নাইও। মেডেন ওভার, মেডেন ওভার, মেডেন ওভার, রান বলায় আইপিএলে সম্ভবত সবচেয়ে বিরল দৃশ্য এটি। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের 15তম ওভারে বিরলতম সেই ঘটনা ঘটিয়েছেন মুস্তাফিজুর রহমান। মেডেন নিয়েছেন শশাঙ্ক সিংয়ের কাছ থেকে। ম্যাচে মুস্তাফিজের সেরা সময় এটি, 4 বার বল করে রান দিয়েছে 22, তবে উইকেট পাননি। এবারের আইপিএলে প্রথম উইকেটহীন থাকতে হলো বাংলাদেশি এই পাহাতি পেচারের। মুস্তাফিজের উইকেটহীন ম্যাচে চেন্নাই সুপার কিং জেতেনি, 162 রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিং জিতেছে 7 উইকেট হাতে রেখে, বলও বাকি ছিল 13টি। এবারের আইপিএলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি থেকে মুস্তাফিজের ছুটি বাড়ে 1 মে পর্যন্ত। নিজের শেষ ম্যাচে বল হাতে প্রথম ওভারে রান দেন 3, পরের ওভারে 10, এরপর বিরতি দিয়ে ইনিংসের 15তম ওভারে নেন মেডেন। শেষ ওভারে অবশ্য আবার ছন্দপতন, রান দিয়েছে 9টি, যার মধ্যে 5টি ছিল হোয়াইট। উইকেট না পাওয়া মুস্তাফিজ অবশ্য ইকোনমিক থেকে দলের সেরা। মুস্তাফিজ বাদে চেন্নাইয়ের বাকি বোলাররা ওভার প্রতি রান খরচ করেছে 7-এরও বেশি।